আৰু এটা আমি আঁচনি আনিছো, এই আঁচনিটো মই মাসকলক কব খুজিছো, যিহেতু মেট্রিক পরীক্ষা চলি আছে, এই আঁচনিটোর নাম হল নিযুত ময়না। এনেকে অসমত আমি বহুত জায়গাত কলেজ বনাইছো, কিন্তু মই এটা কথা দেখা পাই আছো যে 5 লাখ লড়া ছোৱালী মেট্রিকত পাস করে, তারে 2.5 লাখ ছোৱালী, কিন্তু কলেজত ইমান ছোৱালী না যায়। 50,000 মান ছোৱালী কলেজত পড়ে, বাকি ছোৱালী হয় বিয়া হয়ে যায়, নহলে ঘরতে থাকি যায়। এইবার আমার লক্ষ্য হল যে প্রতিগৰাকী ছোৱালীক আমি কলেজলৈকে আনিব লাগিব। এটা কলেজত কেনেকে পড়াব? এডমিশন ফিজ গভর্নমেন্টে বিনামূলীয়া দিলে, কিন্তু আহা যোৱা কৰোতে পয়সা লাগে, কিতাব কিনোতে পয়সা লাগে। দেউতাকে লড়াকে পড়াব নে ছোৱালীকে পড়াব? এতিয়া আমি সিদ্ধান্ত লৈছো যে এইবার মেট্রিক পাস করি, হায়ার সেকেন্ডারি পাস করি আর ডিগ্রি পাস করি যাক ছোৱালীয়ে কলেজত এডমিশন লব, তেওঁলোকর ব্যাংক একাউন্টত আমি 10,000 টাকা সুমাই দিম, যাতে তেওঁলোকর পড়া শুনার দায়িত্ব দেউতাক মাকে লব নালাগে, আমি লব পাৰো। যদি ডিগ্রি পড়ে 12,500 টাকা দিম, আর ইউনিভার্সিটি যদি পড়ে আমি 15,000 টাকা দিম। তার মানে ছোৱালীর শিক্ষার দায়িত্বটো রাজ্য সরকারে লব। এটা কিছু কৈছে দাদা লড়ারটো লৈ লক, মানে তয়তো ছোৱালী পেটর পরে আমি জন্ম হয়েছো, লড়ার পেটর পরা তো জন্ম হওয়া নাই। কোনবা ইয়াত আছে নেকি লড়ার পেটর পর জন্ম হওয়া? আছে নেকি ভুলতে দুই এটা? নাই নহয়। গতিকে প্রথমবার আমি ছোৱালীর কারণে আরম্ভ করছো, লাহে লাহে লড়াকো দিম, কিন্তু দেউতাক মাকে লড়াটোর দায়িত্ব লক, সরকারে ছোৱালীজনীর দায়িত্ব লব।